পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আসুন আসুন মা মা গো, আপনি এত সকালে আমাকে মন্দিরে ডাকলেন কেন শৈল? হ্যাঁ দেখুন, আপনি যে বিরাট একটা কাজ করতে চলেছেন তার আগে তো মায়ের আশীর্বাদ আপনাকে নিতেই হবে। মায়ের আশীর্বাদ নিলে দেখবেন আপনার কোনো বাধা বিপত্তি নেই, মসৃণ ভাবে আপনি সব করতে পারছেন। তাই যেন হয়। তাই যেন হয়। আজই আমি পরীক্ষা করে নেব যে এই সেই উপযুক্ত পুরুষ কিনা। আমার মন বলছে এই সেই মানুষ, নাহলে এই মানুষটা অযাচিত ভাবে আমার কাছে আসবে কেন? এখন তো আর ভক্তরাও আসে না। না না, একে ভগবানই পাঠিয়েছে, আমাকে শুধু একবার দেখে নিতে হবে। এর সঙ্গে মিলিত হলে ঘোমটা কালির ঘোমটা খসে যায় কিনা। আরে মুক্তা, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি তুমি এখন এখানে কি করছো মুক্তা? আমি মাকে প্রণাম করতে এসেছিলাম। না, আমি যখন মন্দিরে থাকবো, আমি যখন এখানে ব্যস্ত থাকবো, তখন তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? যাও এখন এখান থেকে। যাও। আমি তোমাকে ফোন করব, কেমন? না, আপনি বুঝতে পারছেন না, এই যে আপনি মায়ের সামনে এসেছেন, আপনাকে তো এক মনে সমস্ত কিছু ভুলে গিয়ে মাকে ডাকতে হবে। অন্য কোনো দিকে মন দিলে চলবে না, না হলে আপনার অভিষ্ট কখনো সিদ্ধ হবে না। এখন সব ভুলে গিয়ে আসুন, মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দিন। আসুন, তুমি যাও এখন। একবার সত্যিটা প্রমাণ করে নি, তারপর ওকে অন্য কোনো দিকে মন দিতেই দেব না। আসুন। কি হলো আপনার শৈলমা? আপনি হঠাৎ করে পড়ে গেলেন কেন? আপনি আপনি ঠিক আছেন তো? দেখি শৈলমা আমাকে এভাবে জড়িয়ে ধরলো কেন? নিশ্চয়ই চোখ খুলে দেখবো ঘোমটা কালির ঘোমটা চির ধরেছে বা অন্য কোনো সংকেত। জয় মা। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।